গল্পকথন ভাই কল চ্যানেলে আপনারা শুনছেন শহীদ জননী জাহানার ইমামের মুক্তিযুদ্ধের সময়কার স্মৃতিকথা একাত্তরের দিনগুলি আজ পঞ্চম পর্ব মে তিন উনিশশো সোমবার আজ আমার জন্মদিন উনত্রিশে মার্চ রুমির জন্মদিনে তবু ভাবতে পেরেছিলাম কিছু স্পেশাল রান্না করা দরকার কারণ তখনও এই নিষ্ঠুর মারণযজ্ঞের ব্যাপকতা বুঝে উঠতে পারেনি তাই তখনও স্বাভাবিক চিন্তাধারা গতানুগতিক মন মানসিকতা যেন একেবারে মরে যায়নি কিন্তু সেই ধ্বংসযজ্ঞের পাঁচ সপ্তাহ পর এখন মন মানসিকতা চিন্তাধারা কিছুই আর চিরাচরিত গতানুগতিক খাতে বইছে না যে জীবন এতকাল যাপন করে এসেছি তা বড়ই অর্থহীন মনে হচ্ছে ভিক্ষু মিলি সিদ্দিকা নুরুর রহমানের অনর্থক হত্যা মনকে একেবারে অসাড় করে দিয়েছে তবুও প্রতি বছরের অভ্যাস মতো রুমি জামি যখন আজ সকালে আমাদের ঘরের দরজার উপাস থেকে বলল আম্মা আসি তখন চোখ ভরা পানি নিয়ে বললাম এসো ওরা প্রতি বছরের অভ্যাস মতোই ঘরে ঢুকলো কিন্তু প্রতি বছরের মতো হাসি মুখে নয় সুন্দর প্যাকেটে মোড়া হাত ভর্তি সারপ্রাইজ প্রেজেন্ট নিয়েও নয় ওদের মুখও মেঘাচ্ছন্ন তবে তাতে পানি নেই বজ্রের আভাস আছে টের পেলাম রুমির হাতে একটা পুরনো বই জামির হাতে বাগান থেকে তোলা একটা আধ ফোটা কালো গোলাপ যার নাম বনি প্রিন্স রুমি বইটা আমার হাতে দিয়ে বলল আম্মা এই বইটা তুমি পড়লে মনে অনেক জোর পাবে দ্বিতীয় মহাযুদ্ধের শুরুতে জার্মানি অতর্কিতে আক্রমণ করে পোল্যান্ড দখল করে নেওয়ার পর সেখানে পুলিশ ইহুদিদের উপর নাচি বাহিনীর অমানসিক অত্যাচারের বিরুদ্ধে পুলিশরা যে অসাধারণ প্রতিরোধ গড়ে তোলে তারই কাহিনী এটা নিশ্চিন্ন হয়ে যাওয়ার আগের মুহূর্ত পর্যন্ত তারা কিভাবে লড়াই করে গেছে লড়াই করে মরেছে তবু মাথা নোয়ায়নি, তারই কাহিনী এটা এই বইটা পড়লে তোমার মনের ভয় সব চলে যাবে সব দুঃখ তুচ্ছ হয়ে যাবে জার্মানরা ইহুদিদের মানুষ বলে গণ্য করতো না পশ্চিম পাকিস্তানেরও আমাদের মানুষ বলে গণ্য করে না মুসলমান বলেও গণ্য করে না অথচ ওদের চেয়ে আমরা বহুগুণে খাঁটি মুসলমান পড়লে তুমি বুঝতে পারবে এই বইতে যা লেখা আছে দেশ আর জাতির নাম বদলে দিলে তা অবিকল বাংলাদেশ আর বাঙালির দুঃখের কাহিনী প্রতিরোধের কাহিনী বাঁচা মরার লড়াইয়ের কাহিনী বলেই মনে হবে চেয়ে দেখলাম লিয়ন উরিসের লেখা মাইলা এইটিন রুমির নিজস্ব লাইব্রেরিতে এক্সোডাসের বিখ্যাত লেখক লিয়ন উরিসের সবগুলো বইই আছে আগে দেখেছি তবে পড়া হয়ে উঠেনি জামি কালো গোলাপের আধ ফোঁটা কলিটি আমার হাতে দিল রুমি বলল আমাদের স্বাধীনতার প্রতীক এই রকম রঙের রক্ত ঝরিয়ে তবে স্বাধীনতার রাজপুত্র আসবে বনি প্রিন্সের পাপড়িগুলো কালচে ঘন মেরুন রঙের জমাট বাঁধা কালচে রক্তের মতো এখনও পুরো ফুটেনি মকমলের মতো মসৃণ পুরো পাপড়িগুলো মুঠি বেঁধে আছে আমাদের স্বাধীনতার এখন অনেক দেরি রুমি বলল তোমার জন্মদিন একটা সুখবর দিই আম্মা সে একটু থামল আমি আগ্রহে তাকিয়ে রইলাম আমার যাওয়া ঠিক হয়ে গেছে ঠিকমতো যোগাযোগ হয়েছে তুমি যদি প্রথম দিকে অত বাধা না দিতে তাহলে এক মাস আগেই চলে যেতে পারতাম আমি বললাম তুই আমার উপর রাগ করিস না আমি দেখতে চেয়েছিলাম তুই হুজুগে পড়ে যেতে চাচ্ছিস না সত্যি সত্যি মনে প্রাণে বিশ্বাস করে যেতে চাচ্ছিস হুজুগে পড়ে বাঁচা মরার লড়াই নিজেদের অস্তিত্ব টিকিয়ে রাখার যুদ্ধে যেতে চাও হুজুগ না না তা বলিনি ভুল বুঝিস না বন্ধুরা সবাই যাচ্ছে বলে যেতে চাচ্ছিস কি না যুদ্ধক্ষেত্রের কষ্ট আর ভয়াবহ অবস্থা সম্পর্কে সম্যক ধারণা করতে পেরেছিস কি না সেসব যাচাই করার জন্যই তোকে নানাভাবে বাধা দিচ্ছিলাম তুই তো বলেছিস তোর কোনো কোনো বন্ধু যুদ্ধের কষ্ট সইতে না পেরে পালিয়ে এসেছে তা এসেছে কিন্তু তাদের সংখ্যা খুবই কম কোটিতে দুজনের বেশি হবে না কবে যাবি কাদের সঙ্গে তিন চার দিনের মধ্যেই কাদের সঙ্গে নাম জানতে চেও না বলা নিষেধ লোহার সাড়াশি দিয়ে কেউ যেন পাঁজরের সবগুলো হাড় চেপে ধরেছে নিশ্চিদ্র অন্ধকারে চোখের বাইরে নিঃশর্তভাবে ছেড়ে দিতে হবে জানতে চাও চলবে না কোন পথে যাবে কাদের সঙ্গে যাবে রুমি এখন তার নিজের জীবনে প্রবেশ করতে যাচ্ছে তার একান্ত নিজস্ব ভুবন সেখানে তার জন্মদাত্রীরও প্রবেশাধিকার নেই মনে পড়ল কালিল জিবরান তার প্রফেট বইতে এদের সম্পর্কে লিখে গেছেন তোমাদের সন্তানেরা তোমাদের নয় তারা জীবনের সন্তান সন্ততি জীবনের জন্যই তাদের আকুতি তারা তোমাদের সঙ্গেই রয়েছে তবু তারা তোমাদের নয় তারা তোমাদের ভালোবাসা নিয়েছে কিন্তু ন্যায়নি তোমাদের ধ্যান ধারণা কেননা তারা গড়ে নিয়েছে তাদের নিজস্ব ধ্যান ধারণা তাদের শরীর তোমাদের আয়ত্তের ভেতর কিন্তু তাদের আত্মা কখনোই নয় কেননা তাদের আত্মা বাস করে ভবিষ্যতের ঘরে যে ঘরে তোমরা কখনোই যেতে পারবে না এমন কি তোমাদের স্বপ্নেও না তাদেরকে চেয়েও না তোমাদের মতো করতে কারণ তাদের জীবন কখনোই ফিরবে না পেছন পানে মে চার উনিশশো মঙ্গলবার সামরিক সরকার নিজেদের অপকর্ম ঢেকে দেশের সবকিছু স্বাভাবিক দেখাবার চেষ্টায় মরিয়া হয়ে উঠে পড়ে লেগেছে আজকের কাগজে একটা হাস্যকর খবর ছাপা হয়েছে কবি সুফিয়া কামালের ছবিসহ এক রেডিও কথিকায় পূর্ব পাকিস্তানের বিশিষ্ট কবি এবং সমাজকর্মী বেগম সুফিয়া কামাল বলেছেন যারা তাকে ভালোবাসেন তারা জেনে সুখী হবেন যে তিনি ভালোই আছেন এবং সাহিত্যকর্ম চালিয়ে যাচ্ছেন ছবিটাতে দেখা যাচ্ছে অতিশয় বিষণ্নপদন কবি তার সামনে রেডিওর মাইক ধরে আছে একটা অদৃশ্য হাত মাইকটাকে মনে হচ্ছে যেন উদ্যত সঙ্গীন ভারতীয় বেতার তার মৃত্যুর খবর বের করেছিল সেই প্রেক্ষিতে তারই ফটো তোলা হয়েছে কবির মুখের ভাব দেখে মনে হচ্ছে তার পিছে যেন বেয়নের ঠেকানো আছে কাগজে আরও ফলাও করে বেরিয়েছে গতকাল বাংলা একাডেমির ডিরেক্টর কবির চৌধুরী ঢাকা রেডিও থেকে মুন্সী মেহেরুল্লাহ সম্পর্কে এক কথিকে প্রচার করেন সম্প্রতি কতিপয় মার্কিন সংবাদপত্রে একটি বিজ্ঞাপনের মাধ্যমে জনাব কবির চৌধুরী পরিবারবর্গকে সাহায্যের জন্য আবেদন ছাপিয়ে তিনি সাম্প্রতিক গোলেযোগে মারা গেছেন কথা বোঝানোর চেষ্টা করা হয় গত পরশুর কাগজেও ঠিক একই ধরনের খবর ছাপা হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের অধ্যক্ষ ডক্টর মফিজুল্লাহ কবির পয়লা মে শনিবার ঢাকা টিভিতে মুসলিম বাংলার দুজন মহান স্বাধীনতা সংগ্রামী হাজি শরীয়তল্লা এবং মিয়ার জীবন ও অবদানের বিভিন্ন দিক সম্পর্কিত এক আলোচনা অনুষ্ঠানে অংশগ্রহণ করেন তার সঙ্গে ছিলেন ইতিহাস বিভাগের রিডার ডক্টর মোহর আলী ডক্টর কবির সম্প্রতি গোলযোগে মারা গেছেন এই গুজবের অবসান কল্পে তাকে টিভিতে হাজির করা হয়েছে আমাদের মতো অখ্যাত রেডিও টকার ছাড়াও ওরা এখন বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে অধিষ্ঠিত বিখ্যাত লোকেদের ধরে ধরে রেডিও টিভিতে হাজির করে সবাইকে জানাতে চাচ্ছে ওরা সামরিক জানতার হত্যাযজ্ঞের শিকার হয়নি খুব ভালো কথা তা সামরিক জানতা দর্শন বিভাগের অধ্যক্ষ ডক্টর জি সি দেব জগন্নাথ হলের প্রভোস্ট ডক্টর জ্যোতির্ময় ঘ ঠাকুরতা পরিসংখ্যান বিভাগের অধ্যক্ষ মনিরুজ্জামান ভূতত্ত্ব বিভাগের সিনিয়র লেকচারার জনাব মুক্তাদির সয়েল সায়েন্সের সিনিয়র লেকচারার ডক্টর এফ আর খান গণিত বিভাগের লেকচারার জনাব শরাফত আলী ফিজিক্সের জনাব খাদেম অ্যাপ্লাইড ফিজিক্সের মিস্টার ভট্টাচার্য শিক্ষা গবেষণা ইনস্টিটিউটের মিস্টার সাদেক ডক্টর সাদাত আলী এদেরকেও এনে এনে রেডিও টিভিতে হাজির করুক না বলুক না সারা দুনিয়ার লোককে এদের করে পঁচিশে মার্চের কাল রাত্রে গুলি করে মেরে ফেলেনি মে ছয় উনিশশো একাত্তর বৃহস্পতিবার রুমে আগামীকাল রওনা হবে ওর প্যান্টের কোমরের কাছে ভেতর দিকের মুড়ির সেলাই খুলে সেখানে কয়েকটা একশো টাকার নোট লম্বা লম্বি ভাজ করে রেখে আবার মুড়ি সেলাই করে দিলাম পকেট ওয়ালেটে সদইকের বেশি রাখবে না কারণ পথে খানসেনারা হাতিয়ে নিতে পারে জামাকাপড় রাখার জন্য রুমি সঙ্গে নিচ্ছে একটা ছোট আকারের এয়ার ব্যাগ তাতে দু সেট কাটা কাপড় তোয়ালে সাবান স্যান্ডেল আর দুটো বই জীবনানন্দের শ্রেষ্ঠ কবিতা ও সুকান্ত সমগ্র যে বন্ধু দুজনের সঙ্গে যাবে তাদের নাম অবশেষে বলেছে রুমি মবু আর সিরাত সেই সঙ্গে এটাও বলেছে নাম দুটো কাল্পনিক রাতের শোবার সময় রুমি বলল আম্মা আজকে একটু বেশি সময় মাথা বিলি করে দিতে হবে কিন্তু জামি বলল মা আজ আমার মাথা বিলি করার দরকার নেই ওই সময়টাও তুমি ভাইয়াকেই দাও ছোট বয়স থেকেই ঘুমোবার সময় দুভাইয়ের মাথার চুলে হাত বুলিয়ে দিতে হয় মাঝে মাঝে এনে দুভাইয়ের ঝগড়াঝাঁটিও বাঁধে রুমি বলে আম্মা তুমি জামির কাছে বেশিক্ষণ থাকছো জামি বলে মা তুমি ভাইয়ার কাছে বেশি সময় দিচ্ছ আমি রুমির মাথার চুলে বিলি কেটে দিতে লাগলাম রুমি একবার বিদায় দেমা ঘুরে আসি গানটার সুরে আস্তে আস্তে শীষ দিতে লাগলো মে সাতাশ উনিশশো একাত্তর শুক্রবার সকালে নাস্তা খাওয়ার সময় রুমি বলল আম্মা আমাকে সেক্রেটারিয়েট সেকেন্ড গেটের সামনে নামিয়ে দিও জামি তুই এয়ার ব্যাগটা আগেই গাড়িতে রেখে আয় পায়ের কাছে রাখবি যেন দেখা না যায় নাস্তা খেয়ে রুমি তার দাদার পাশে বসে তার হাতটা ধরল বাবার চোখে দেখেন না তাই যেই আসুক আগে তার হাত ধরে হাত ধরতেই বাবা আসতে বললেন কে আমি রুমি দাদা খানিকক্ষণ একথা কথার পর রুমি বলল দাদা আমি দিন কতকের জন্য বাইরে যাচ্ছি এক্সকারশনে এক্সকারশনে কি তোমাদের কলেজ থেকে ইঞ্জিনিয়ারিং কলেজ তো বন্ধ ঠিক কলেজ থেকে নয় তবে কলেজের কয়েকজন বন্ধুর সঙ্গে মানে বাড়ি বসে বসে একেবারে ঘেটেই গেছি কোনো কাজকর্ম তো নেই তাই বাবা খানিকক্ষণ চুপ করে থাকলেন তারপর তার স্বভাবসিদ্ধ গলায় থেমে থেমে বললেন এক্সকারশন খুব ভালো জিনিস আমাদের সময়ও হতো তবে ছুটির সময় তা সাবধানে থেকো এখন তো সব জায়গায় খুব গোলমাল শুনি না দাদা গোলমাল আর নেই সব জায়গায় এখন তো শান্ত শান্ত জামিদের স্কুল তাহলে এখন বন্ধ কেন তোমাদের কলেজ খোলে না কেন বাবাকে নিয়ে এই এক সমস্যা চোখে না দেখলে কি হবে চিন্তাশক্তি ও শক্তি এখনও টনটনে সবকিছু জানতে চান একটু কোথাও উনিশ বিশ হলেই উত্তেজিত হয়ে পড়েন ব্লাড প্রেশার করে চড়ে যায় সেই জন্য ওকে সবকিছুর খবর বেশ ভালো মতো সেন্সার করে বলতে হয় তবে বাবার একটা পরিমিতি বোধ জন্মে গেছে আগে যেমন অনেক ব্যাপারে বিধি বিধিনিষেধ আরোপ করতেন এখন আর তা করেন না সবই মেনে নেন কদিন থেকেই মাঝে মাঝে বিকেলে ঝড় বৃষ্টি হচ্ছে লেট কাল বসেখি আজ আবার সকাল থেকেই আকাশে মেঘ আল্লাহ আজ যেন ঝড় বৃষ্টি না আসে জামিকে পাশে বসে আমি স্টিয়ারিং হুইল ধরলাম ড্রাইভারকে কতকালি বলে দেওয়া হয়েছে আজ তাকে লাগবে না পেছনে শরীফ আর রুমি বসল শরীফের হাতে খবরের কাগজ খুলে পড়ার ভান করছে রুমি বলল সেকেন্ড গেটের সামনে আমি নেমে যাওয়া মাত্র তোমরা চলে যাবে পেছনে ফিরে তাকাবে না তাই করলাম ইগলো আইসক্রিমের দোকানের সামনে গাড়ি থামালাম রুমি আধা ভর্তি পাত্তার ছোট এয়ারব্যাগটা কাঁধে ফেলে নেমে সামনের দিকে হেঁটে চলে গেল যেন একটা কলেজের ছেলে বই খাতা নিয়ে পড়তে যাচ্ছে আমি হুশ করে এগিয়ে যেতে যেতে রিয়ার ভিউ আয়নার চোখ রেখে রুমিকে এক নজর দেখার চেষ্টা করলাম দেখতে পেলাম না সে ফুটপাতের চলমান জনস্রোতের মধ্যে মিশে গেছে মে নয় উনিশশো রবিবার একটা লোহার সারাশি যেন পাজরের দুই পাশ চেপে ধরে আছে মাঝে মাঝে নিঃশ্বাস আটকে আসে মাঝে মাঝে চোখ ঝাপসা হয়ে ওঠে মাঝে মাঝে সব কাজ ফেলে ডুকরে কাঁদতে ইচ্ছে করে কিন্তু মাছের মাকে নাকি শোক করতে নেই চোরের মাকে নাকি ডাগর গলায় কথা বলতে হয় রুমি যাবার পর উঁচু ভলিউমে ক্যাসেট বাজানো হয় প্রায় সারা সারাদিনই সন্ধ্যা হলেই সারা বাড়িতে সব ঘরে বাতি জেলে জোরে টিভি ছেড়ে রাখা হয় অর্থাৎ বাড়িতে বেশ একটা উৎসব উৎসব পরিবেশ বেশ গান বাজনা হইচই কোলাহল আশেপাশের কোনো বাড়ির কেউ যেন সন্দেহ না করে এ বাড়ির লোকগুলোর বুক খা খা করছে ব্যথায় কুলজে টান ধরেছে আকাশের বুকে অনেক ব্যথা তার কিন্তু আমার মতো চেপে রাখার দায় নেই তাই সেও কদিন থেকে মাঝে মাঝে অঝরে ঝরাচ্ছে না জানি রুমিদের কি কষ্ট হচ্ছে এই বৃষ্টিতে জামিও আবদার ধরেছিল সে রুমির সঙ্গে যাবে তাকে অনেক করে বুঝিয়েছি দুই ভাই একসঙ্গে গেলে পাড়ার লোকে সন্দেহ করবে সবচেয়ে বড় কথা বাবাকে কি কৈফিয়ত দেব ওকে তো কিছুতেই বলা চলবে না মুক্তিযুদ্ধের কথা তাহলে উদ্বেগে উত্তেজনায় ব্লাড প্রেশার বেড়ে স্ট্রোক হয়ে যাবে তাছাড়া আমি বা থাকবো কি করে কাল সারা রাত ঘুম হয়নি সারা রাত জোরে জোরে মাইকে হামদ নাত দরুদ মিলাদ মালানা সাহেবদের ওয়াজ নাসিহত এসব শোনা গেছে এবছর ইদি মিলাদ নবী অনেক বেশি শান শকত ধুম ধড়াক্কার সঙ্গে পালিত হচ্ছে চার পাঁচ দিন আগ থেকে খবরের কাগজ রেডিও টিভিতে ঢোল শহরতের কি ঘটা ইসলামকে পুরো গলা কেটে জবাই করে এখন তাকে জোড়া লাগানোর চেষ্টা চলছে সকালে উঠে চোখ করকর করছিল শরীরও ম্যাজ ম্যাজ ভাবলাম গোসল করলে ঝরঝরে লাগবে গোসল করে নাস্তা খেয়েও স্বস্তি লাগছে না শরীফ বলল বৃষ্টি নেই চলো লিলিবুদের বাড়ি যাই ওখান থেকে নারিন্দা কোথাও বেরোতে ইচ্ছা করে না আবার ঘরে বসে থাকলেও ফাফল লাগে তাই জোর করেই বেরিয়ে পড়লাম ঠিক আছে সব আত্মীয় স্বজনের বাড়ি বেড়াবো আজ লিলিবুদের বাসায় খানিক বসে লিলিবু আর একরাম ভাইকে সাথে নিয়ে নারিন্দায় গেলাম আতা ভাইদের বাসায় ওখান থেকে কাছে নব স্ট্রিটে খোকাদের বাসায় গিয়ে দেখি খোকার বোন আনা তার স্বামী পুত্র শাশুড়ি সহ এ বাড়িতে আনাদের বাড়িও কাছে ক্যাপ্টেন বাজারে ওদের বাড়ির পেছনে বিহারীদের বস্তি সামনে রেললাইন পেরিয়ে আওয়ামী লীগের অফিস পঁচিশে মার্চ রাতে আওয়ামী লীগের অফিস আগুনে পোড়ানো হয় সাতাশ তারিখ সকালে কারফিউ উঠলে আনারা ভাইয়ের বাসায় চলে আসে খোকা ও আনার বড় বোন মীরা আমার চাচাতো দেবর আনুর স্ত্রী আনু ও মীরা এখন করাচিতে রয়েছে ওদের জন্যেও খোকারা খুবই উদ্বিগ্ন বিশেষ করে খোকার আম্মা খানিক্ষণ পরস্পরের জানা খবর খবর বিনিময় করে আমরা উঠলাম ফেরার পথে একরাম ভাই বললেন মকুমিয়ার বাড়ি চলো একবার ভিকুর ছেলেমেয়েরা মা বোন সবাই ফিরেছে শুনলাম দেখে আসি আমি বললাম ভিখুর ছেলে রুবেল ফেরেনি ওনাকে আগেই দিয়ে ইন্ডিয়া চলে গেছে ভিকুর দুই মেয়ে লিরা ইয়েন মকুমিয়ার বাড়িতে আছে বুলু তার মাও আছেন মকু চৌধুরীর বাড়িতে গিয়ে বুলুর দেখা পেলাম না ও আজ ভোরের প্লেনে পোল্যান্ডের পথে করাচি রওনা হয়ে গেছে তবে আরও অনেক আত্মীয় স্বজনের সঙ্গে দেখা হলো তানজিম তার বউ ডলি বুলুট ছোট বোন গুলু অর্থাৎ মৌদুদা তানজিম ডলি গুলুর মুখেও খান সেনাদের বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম নিষ্ঠুরতার কাহিনী শুনলাম এছাড়া অন্য কোনো কথাই নেই কারো মুখে কানু ছাড়া গীত নেই বাসায় ফিরে ঘরে পা দিয়েই চমকে উঠলাম বসার ঘরের সোফায় বসে এক রোগা পাতলা লোক চুলদাড়ি সব সাদা গর্তে ঢোকা চোখ কপালে গভীর ভাঁজ চিনতে না পেরে তাকিয়ে রইলাম তিনি উঠে দাঁড়িয়ে বললেন সালাম আলাইকুম আমি রসুল চিনতে পারেননি না লজ্জিত হেসে বললাম ওয়ালাইকুম আসসালাম কি করে চিনব এত রোগা হয়ে গেছেন চুলদারি সাদা হলো কি করে বসুন রসুল সাহেব আমার এক ছাত্রীর স্বামী ছাত্রী মানে সেই উনিশশো সালে আমি যখন প্রথম সিদ্ধেশ্বরী স্কুলে চাকরি করতে যাই সেই বছরের ক্লাস টেনের ছাত্রী মাত্র বছর খানিক পেয়েছিলাম তাকে তাতেই পরবর্তী সময় যখনই তার সঙ্গে দেখা হয়েছে আমাদের বড় আপা বলে উচ্ছ্বসিত হয়েছে বিয়ের পর স্বামীকে সঙ্গে এনে পরিচয় করিয়ে দিয়েছে রসুল সাহেব সরকারি চাকুরে বদলির চাকরি বিভিন্ন জেলায় ঘুরে বেড়ান যখন ঢাকা আসেন একবার আমাদের পাশে আসবেনি ধর্মভীরু পরহেজগার মানুষ কালো চাপদাড়ি মাথায় কালো জিন্না টুপি এইভাবেই তাকে দেখে আসছি গত পনেরো ষোলো বছর ধরে সেই মানুষের একই চেহারা হয়েছে আমার প্রশ্নের উত্তরে তিনি বললেন বয়স হচ্ছে একটু আটটু পাক ধরেছিল আগেই কিন্তু গত দেড় মাসে হঠাৎ সব সাদা হয়ে গেল ভয়ে দুর্ভাবনায় ছোট ছুটিতে আমি বারেককে চায়ের কথা বলে এসে বসলাম বলুন তো কি ব্যাপার প্রায় চার বছর পর এলেন কোথায় পোস্টের ছিলেন আর কিভাবে কাটালেন এই দেড় মাস ব্রাহ্মণবাড়িয়ায় বদলি হয়েছিলাম মাত্র ছয় মাস আগে ভালো ছিলাম ক্র্যাকডাউনের পরে ওখানেই ছিলাম প্রথম কিছুদিন এলাকাটা জয় দখলই ছিল তারপর যখন প্লেন থেকে বোমা ফেলা শুরু হলো তখন জানের ভয়ে সব ফেলে বউ মেয়ের হাত ধরে গ্রামের দিকে পালিয়েছিলাম সে যে কি কষ্ট কোনো একটা গ্রামে থিতু হয়ে থাকতে পারিনি আমার বাড়ি উত্তরবঙ্গে এদিকের কোনো গ্রামে কোনো আত্মীয় স্বজন চেনা জানা কেউ নেই কিন্তু গ্রামের লোকের এত ভালো ব্যবহার করেছিল যে কি বলবো খেতে দিয়েছে শুতে দিয়েছে কিন্তু হলে কি হবে পাকিস্তান আর্মি যেভাবে গ্রামকে গ্রাম জ্বালিয়ে পুড়িয়ে দিচ্ছিল তাতে ওরা নিজেরাই এক গ্রাম ছেড়ে আরেক গ্রামে দৌড়াচ্ছিল সেই সাথে আমরাও শরীফ জিজ্ঞেস করল আচ্ছা কোন সময় বম্বিং করে মনে আছে মার্চের শেষে হবে তারিখ ঠিক মনে নেই শরীফ বলল ওই সময় আমরা প্রায়ই দেখতাম বোম্বার প্লেনগুলি এদিক ওদিক উড়ে যাচ্ছে ঘরে বসে বুঝতে পারতাম না কিন্তু সন্দেহ করতাম যেসব এলাকা তখনও জয়বাংলার দখলে রয়েছে সেসব এলাকায় বোমা ফেলা হচ্ছে আচ্ছা আপনি কি বলতে পারবেন ওই অঞ্চলে কীরকম যুদ্ধ হয়েছিল রসুল মাথা নেড়ে বলল না আমাদের বাড়িটা যে পাড়ায় ছিল সেখানে বোমা পড়েনি তবে কাছেই বোমা পড়েছে বিকট শব্দ লোকজনের চিৎকার শুনেছি আগুন দেখেছি আর তক্ষুনই এক বস্ত্রে ছুটে পালিয়েছি পাশের এক গ্রামে কিন্তু সেখানে এক রাত থাকার পরই শুনলাম মিলিটারি আসছে যাদের বাড়িতে আশ্রয় পেয়েছিলাম তারা শুদ্ধ পালালাম দুদিন পর ফিরে এসে দেখি পুরো গ্রাম আগুনে পুড়ে ছাই বহু লোক যারা পালাতে পারেনি মরে পড়ে আছে গরু ছাগল মরে ফুলে ঢোল হয়ে আছে দুর্গন্ধে টেকা যায় না সে যে কি বিভৎস দৃশ্য রসুল সাহেব দম নেবার জন্য থামতেই আমি বলে উঠলাম তারপর কি আবার ব্রাহ্মণবাড়িয়ায় ফিরে এলেন না ব্রাহ্মণবাড়িয়ার তার আশেপাশে তখনও প্রায় রোজই বম্বিং হচ্ছিল আমরা অন্য দিক দিয়ে অন্য একটা গ্রামে চলে গেলাম সেখানেও শান্তি নেই মিলিটারির তাড়া আপনার ফ্যামিলি কোথায় অনেক কষ্টে সব শুদ্ধ ঢাকায় এসে পৌঁছেছি ভূতের গলিতে আমার এক আত্মীয় আছেন তার বাড়িতে উঠেছি গ্রামে দৌড়ে পালাতে গিয়ে সালেহার পায়ের তলায় হাড়ের টুকরা ফুটেছিল প্রথমে কেউ খেয়াল করেনি একটু আতটু ব্যথা করতো খেয়াল করব কি করে সে সময় ছিল না কি হাতে একটু চুন হলুদ দিয়ে বেঁধে রাখলেই ভালো হয়ে যেত সেটাই বা কে করে এখন ফুলে পেকে যাত অবস্থা হয়েছে আমি ব্যস্ত হয়ে বললাম কী সর্বনাশ ডাক্তার দেখিয়েছেন সেই জন্য আপনার কাছে এসেছি সালেহা বলল বড় আপার কাছে যাও ওনার সঙ্গে অনেক ডাক্তারের চেনা জানা আছে আমাদের পাড়াতেই ভালো সার্জন আছেন মেইন রোড ধরে দিকে খানিক গেলেই পলিক্লিনিক ওখানে ডাক্তার আজিজ আমার চেনা খুব ভালো সার্জন তখনই ফোনে ডাক্তার আজিজের সঙ্গে কথা বললাম রসুলকে বললাম আজিজ ক্লিনিকেই আছে এক্ষুনি পেশেন্টকে নিয়ে যেতে বললো আপনি সালেহাকে নিয়ে যান আমি আধ ঘন্টা পর ক্লিনিকে যাচ্ছি এখন যাবার সময় ডান দিকে তাকাতে তাকাতে যাবেন পলি সাইনবোর্ড চোখে পড়বে আধ ঘন্টা পর পলিক্লিনিকে গিয়ে দেখি রসুলরা তখন এসে পৌঁছায়নি ডক্টর আজিজের স্ত্রী সুলতানাও ডাক্তার পাশাপাশি দুটো বাড়ি ভাড়া নিয়ে ওরাই ক্লিনিক করেছে একটা বাড়ির নিচে এমার্জেন্সি অপারেশন থিয়েটার দোতলায় রুগীদের কেবিন পাশের বাড়ির দোতলায় ওরা নিজেরা থাকেন নিচে রুগীর কেবিন সুলতানা আজিজ দুজনেই খুব হাসি খুশি চার পাঁচটা সবসময় মাতিয়ে রাখতে পারে ক্র্যাকডাউনের পর কয়েকটা দিন স্তম্ভিত হতবাক হয়েছিল মাঝখানে বেশ কয়েকদিন দেখা হয়নি আজ দেখলাম আগের মতোই বললাম কি খুব হাসি খুশি মনে হচ্ছে যে সুলতানা হিহি করে হেসে বলল হ্যাঁ বউ প্রথম ধাক্কাটা কাটিয়ে উঠেছি আমরা ডাক্তার তো গোলায় নিজের পা উড়ে গেলেও যদি হাত দুটো ঠিক থাকে ওই অবস্থাতেই আরেকজনের ট্রিটমেন্ট করতে হয় আর এখন তো ক্যাজুয়ালটির সংখ্যা অনেক বেশি গোপনে ট্রিটমেন্ট করার টেনশনে বেশি তাই চাঙ্গা থাকার জন্যই হাসতে হয় সুলতান অবশ্য এমনিতেই হাসে বেশি সেজন্য আমরা ওকে আদর করে পাগলি বলি সে আমার হাত ধরে পাশের বাড়িটায় নিয়ে গেল এটার দোতলে ওরা থাকে গেটটা এক পাশে গেট বরাবর পোর্চ পেরিয়ে সোজা এগিয়ে গ্যারেজ পাশে ও পেছনের বাউন্ডারি ওয়াল ঘেসে সুলতানার নিজের হাতে গ্যারেজের দরজা খুলে দিতেই দেখা গেল ভেতর একটা গাড়ি গাড়ির পাশ দিয়ে পেছন নিয়ে গেল আমায় দেখলাম মেঝের কাছাকাছি দেয়াল ভেঙে এক হাত বাই দেড় হাত একটা ফকুর বাড়ির দিকের গ্যারেজের যে দেয়াল তাতে এক হাত চড়া একটা কাঠের দরজা অর্থাৎ মেইন বাড়ির যে খিড়কি দরজা এ পাশে আছে সেটা দিয়ে বেরিয়ে ওই ছোট দরজাটা দিয়ে গ্যারেজে ঢুকে ওই ফোকর দিয়ে পালিয়ে যাওয়া খুবই সহজ বাড়ির সামনে মেইন গেটের কাছে দাঁড়ানো লোকজন মোটেই টের পাবে না বুঝলেন ববু এই গাড়িটা নষ্ট কখনো বের করা হয় না তারপরে আবার হিহি করে হাসি আর বের তো বিপদ ফোকরটা দেখা যাবে যে আজিজ ধমক দিল এত কথা বলো কেন সুলতানা আগের মতোই হাসতে হাসতে আমার হাত ধরে আবার মেইন ক্লিনিকে চলল। একটু পরেই সালেহাকে নিয়ে রসুল পৌঁছে গেল আমাকে দেখে সালেহা কান্নায় ভেঙে পড়লো বড়াপগ আমাদের সব গেছে ফকির হয়ে গেছি মরে গেছি একেবারে সুলতানা হৈ হৈ করে উঠল আরে আরে কাঁদে কেন কান্নার কি হয়েছে হাসুন হাসুন হাসলে আর্ধে কসুখ সেরে যাবে আসুন দেখি এক্সামিন করি দেখি কত তাড়াতাড়ি সারানো যায় আপনাকে সালেহাকে ভর্তি করতে হলো ক্লিনিকে ওকে বেডে শুইয়ে ওর পাশে বসে রইলাম রসুল আবার বাসায় গেল সালেহার কয়েকটা জিনিসপত্র আনতে সালেহা আমার হাত ধরে কাঁদতে কাঁদতে বলল বড় খান সেনার কি মানুষ নয় ওরা কি মুসলমান নয় হিন্দু খুঁজে খুঁজে মেরেছে তো বটেই কলমা জানা মুসলমানকে পর্যন্ত কাফের মনে করে মেরেছে বড় আপা বাড়িঘর জিনিসপত্র সব ফেলে এসেছি পা পচে গেছে আমি আর বাঁচব না বড় আমি মরে গেলে আমার বাচ্চাগুলিকে দেখবে কে রুবেল লিরা ইয়েনের কথা মনে হয়ে আমার বুকে কান্না উথলে উঠল বললাম সালেহা আল্লাহর কাছে হাজার শুকুর করো তোমার পরিবারের সবাই বেঁচে আছে তোমাদের কারো গায়ে আর্মির গুলি লাগেনি তুমি খুব ভাগ্যবতী তাই তোমার পায়ে হাড় বেঁধেছে আর্মির গুলি বেঁধে নি সামান্য একটু অপারেশন করে তোমার পা ভালো হয়ে যাবে দু চার দিনে জিনিসপত্র গেছে তার জন্য তো শোক কেন জিনিসপত্র টাকা পয়সা আবার হবে যান যদি যেত আর কি জান ফিরে পেতে ওকে ভিখু মিলি আর তাদের তিনটি নাবালক বাচ্চার কথা বললাম শুনে সালেহা আরেক দফা হাওয়া করে কাঁদল তারপর বলল না বড় আপা আমার আর কোনো দুঃখ নেই মে দশ উনিশশো সোমবার বেশ কিছুদিন বাগানের দিকে নজর দেয়া হয়নি আজ সকালে নাস্তা খাবার পর তাই বাগানে গেলাম বাগানে বেশ কটা হাইব্রিড টি রোজের গাছ আছে এই ধরনের গোলাপ গাছের খুব বেশি যত্ন করতে হয় যা গত দু মাসে হয়নি খুরপি হাতে কাজে লাগার আগে গাছগুলোর দিকে তাকিয়ে দেখলাম মাখনের মতো রঙের পিস অর্থাৎ শান্তি কালচে মেরুন বনি আর এনা হার্কনেস ফিকে ও গাঢ় বেগুনি রঙের সিমন আর ল্যাভেন্ডার হলুদ বুকানিয়ার সাদা পাসকালি বনি প্রিন্সের আধফোটা কলিটি এখন আমার বেড সাইড টেবিলে কলিদানিতে রয়েছে কলি অবশ্য আর নেই ফুটে গেছে এবং প্রায় ঝরে পড়ার অবস্থা পিসের গাছটা একটা কলিকে বলে এসেছে যদিও সারা দেশ থেকে পিস উধাও বাগান করা একটা নেশা এই নেশায় দুঃখ কষ্ট খানিক্ষণ ভুলে থাকা যায় গত কয়েক মাস ধরে নেশাটার কথা ভাববারই অবকাশ পায়নি এখন ভয়ানক বিক্ষিপ্ত মনকে ব্যস্ত রাখার গরজেই বোধ করি নেশাটার কথা আমার মনে পড়েছে মে এগারো উনিশশো মঙ্গলবার দুপুরে ভাত খেতে বসেছি হঠাৎ জোরে কলিংবেল বাজল বাজলো তো বাজলো আর থামে না কেরে কলিং বেল আঙুল চেপে দাঁড়িয়ে আছে আমি রেগে হাঁক দিলাম আয় বারেক দেখো তো কোন এরকম বেল বেলটিপে ধরে রেখেছে বারেক দরজা খুলতেই ঘরে ঢুকলো রুমি চমকে দেবার দুষ্টু চাপা হাসিতে মুখ উদ্ভাসিত আমি খুশিতে চেঁচিয়ে উঠলাম রুমি তুই রুমি কাঁধের ব্যাগটা নামিয়ে টেবিলে বসল হ্যাঁ আম্মা ফিরে আসতে হলো বারিক ইতিমধ্যেই একটা প্লেট এনে রুমির সামনে রেখেছে তাকে বলতেও হয়নি রুমি প্লেটে ভাত তুলতে তুলতে বারেকের দিকে তাকিয়ে বলল বারেক রান্নাঘর থেকে দুটো শুকনো মরিচ পুরি আনতো দেখবি বেশি পুড়ে যেন না যায় সাবধানে অল্প আছে শিখবি আস্তে আস্তে বুঝলি বারেক চলে গেলে রুমি নিচু গলায় বলল আমাদের যে রাস্তা দিয়ে যাবার কথা সেখানে ঘাপলা হয়েছে আমার কন্টাক্ট অন্য রাস্তা জানে না তাই কটা দিন অপেক্ষা করার উপায় নেই রুমির মুখে হাসি নেই কিন্তু আমার আর ধরে না খাওয়ার পর সবাই বেডরুমে গিয়ে দরজা বন্ধ করে শুনলাম রুমিদের যেতে না পারার কাহিনী মবু আর সিরাতের আসল নামও রুমি আজ বলতে আপত্তি করল না মবু অর্থাৎ মনিরুল আলম সংক্ষেপে মনু আর ইশরাক ইশরাক বিশ্ববিদ্যালয়ে অনার্সের ছাত্র মনু এমের দুজনেই বাম রাজনীতির সঙ্গে জড়িত মনু আবার গানও গায় মনু ইশাকের দলে রুমি ছাড়াও ছিলেন কামাল লোহানি প্রতাপ হাজরা বাফার কিছু হিন্দু কর্মচারী ও শিল্পী তাদের পরিবার পরিজন আর একজন আহত হাবিলদার রুমিরা সদরঘাট দিয়ে বুড়িগঙ্গা পার হয়ে প্রায় সাত আট মাইল পথ হেঁটে যায় আহত হাবিলদারটিকে প্রায় চ্যাংদোলা করে নিতে হয়েছিল কিছু দূর এগিয়ে তাকে তার জানা এক গ্রামে পৌঁছে দেয় বিকেলের দিকে ঝড় বৃষ্টি হয় ফলে গ্রামের কাঁচা রাস্তা কাদা প্যাচপ্যাচি হয়ে যায় এইভাবে অনেক কষ্টে ওরা ধলেশ্বরীর পারে পৌঁছায় ধলেশ্বরী পার হয়ে সৈয়দপুর সেখান থেকে আট মাইল দূরে শ্রীনগর শ্রীনগর থানা তখনও মুক্তাঞ্চল সেখানে প্রতিদিন ঢাকা থেকে বহু লোক পরিবার পরিজন নিয়ে ছুটে যাচ্ছে নিরাপদ আশ্রয়ের জন্য মনুরা স্পিডবোটে করে সৈয়দপুর থেকে শ্রীনগরে পৌঁছায় সন্ধ্যা রাতে ওখান থেকে আধ মাইল দূরে নাগরভাগ গ্রামে ডক্টর সুকুমার বর্ধনের বাড়ি রুমিদের দল সেরারটা ডাক্তার বর্ধনের বাড়িতে আশ্রয় নেয় পরদিন যাত্রার তৌর্য শুরু হয় শ্রীনগর থেকে নৌকা ভাড়া করে বর্ডারের উদ্দেশ্যে রওনা দিতে হবে কিন্তু নানা লোকের মুখে খবর পেতে থাকে যে পাক আর্মি ধলেশ্বরী পার হয়ে সৈয়দপুর দেব বিক্রমপুর অঞ্চলে প্রবেশ করছে তখন সবাই মিলে চিন্তাভাবনা করতে বসে কি করা যায় নাগরভাগ থেকে দূরে আরেকটা গ্রাম সাংবাদিক আহমেদের বাড়ি মার্চের রাতে ঢাকায় প্রেস ক্লাবে পাক আর্মির সেলের ঘায়ে তিনি বাম উড়ুতে আঘাত পান এখনো ভালো করে সেরে ওঠেননি কামাল লোহানি সহ কয়েকজন ফয়েজ আহমেদের বাড়িতে যান পরামর্শের জন্য নানা রকম চিন্তাভাবনা করে সলা পরামর্শের পর ঠিক হয় পাক আর্মি পুরো অঞ্চল ঘেরাও করে ফেলার আগেই ওদের দলকে যে করেই হোক ওখান থেকে বেরিয়ে যেতে হবে সে অনুযায়ী দশ তারিখ ভোররাতে ওরা ফয়েজ আহমেদ সহ তার বাড়ি থেকে রওনা দেয় কুমিল্লার শ্রীরামপুরের পথে ওই দিক দিয়ে বর্ডার ক্রস করতে হবে কিন্তু পথে জানা গেল শ্রীরামপুরে ইতিমধ্যেই পাক আর্মি এসে গেছে তখন ওরা দিক পরিবর্তন করে ঢাকার দিকে আসা সাব্যস্ত করে এই আশাটা খুব বিপদসঙ্কুল ছিল কারণ সৈয়দপুর তখন মিলিটারি কবলিত সেদিন বিকেলে ঝড় বৃষ্টিও প্রচুর হয়েছিল রুমিরা অনেক ঘুরপথে একবার এগিয়ে একবার পিছিয়ে কখনো স্পিড বোটে কখনো ভাঙা বাসে কখনো কাদা ভরা পথে পায়ে হেঁটে প্রাণ হাতে নিয়ে ঢাকায় পৌঁছায় রাত নটার দিকে রাতটা সবাই কামাল লোহানের বাড়িতে গাদাগাদি করে থাকে আজ সকালে সবাই একসঙ্গে ও বাড়ি থেকে বেরোয়নি দু তিনজন করে খানিক পরপর বেরিয়েছে যাতে পাড়ার লোক সন্দেহ না করতে পারে তাও রুমি সোজা বাড়ি আসেনি দুপুর পর্যন্ত ইস্টাকের সঙ্গে থেকে তারপর এসেছে মে বারো উনিশশো বুধবার জামির স্কুল খুলেছে দুই দিন হলো সরকার এখন স্কুল কলেজ জোর করে খোলার ব্যবস্থা করছে এক তারিখে প্রাইমারি স্কুল খোলার হুকুম হয়েছে নয় তারিখে মাধ্যমিক স্কুল জামি স্কুলে যাচ্ছে না যাবে না আমি শরীফ রুমি জামি চারজন বসে আলাপ আলোচনা করে আগেই ঠিক করে রেখেছিলাম স্কুল খুললেও স্কুলে যাওয়া হবে না দেশে কিছুই স্বাভাবিকভাবে চলছে না দেশে এখন যুদ্ধাবস্থা দেশবাসীর উপর হানাদার পাকিস্তানি জানোয়ারদের চলছে নির্মম নিষ্পেষণের স্টিম রোলার এই অবস্থায় কোনো ছাত্রের উচিত নয় বইখাতা বগলের স্কুলে যাওয়া জামি অবশ্য বাড়িতে পড়াশোনা করছে এবার ও দশম শ্রেণির ছাত্র রুমি যতদিন আছে ওকে সাহায্য করবে তারপর শরীফ আর আমি যে যতটা পারি জামি তার দু তিনজন বন্ধুর সাথে ঠিক করেছে ওরা একসঙ্গে বসে আলোচনা করে পড়াশোনা করবে এটা বেশ ভালো ব্যবস্থা পড়াও হবে সময়টাও ভালো কাটবে অবরুদ্ধ নিষ্ক্রিয়তায় ওরা হাঁপিয়ে উঠবে না মে ষোলো উনিশশো রবিবার রোজ তিন চারটে খবরের কাগজ না দেখলে আমার ভালো লাগে না ওদের মিথ্যা বানোয়াট খবরের ভেতর থেকে আসল খবর বের করে আনতে আমার খুব মজা লাগে যেমন গত পরশুর কাগজে দেখলাম খ অঞ্চলের সামরিক শাসনকর্তা অবসরপ্রাপ্ত কর্নেল এম এ জি ওসমানীকে বিশ মেয়ের মধ্যে এক নম্বর সেক্টরের উপসামরিক শাসনকর্তার সমীপে হাজির হবার নির্দেশ দিয়েছে তার মানে কিছুদিন থেকে যে স্বাধীন বাংলা বেতারে মুক্তি সর্বাধিনায়ক এম এ জি ওসমানের নাম শোনা যাচ্ছে তারই সমর্থনে পূর্ব পাকিস্তানি কাগজে এই খবর কাজে যোগদান সংক্রান্ত সামরিক আদেশের ব্যাখ্যা এখনও কাগজে প্রকাশিত হয়ে চলেছে পূর্ব পাকিস্তানের সর্বত্র অফিস আদালতে কলে কারখানায় নাকি সব দলে দলে লোক যোগ দিয়ে দৈনন্দিন কাজকর্ম চালিয়ে যাচ্ছে সেসবের ছবি সহ খবরও অনেক ছাপা হয়ে গেছে ইতিমধ্যে তাহলে এখনও কাজে যোগদান সংক্রান্ত বিষয় এত আদেশ আবার সে আদেশের ব্যাখ্যা এসব কেন বোঝাই যাচ্ছে সিকিভাগ লোক ওরা মেরে ফেলেছে সিকিভাগ বর্ডার পাড়ি দিয়ে গেছে আর সিকিভাগ গ্রামে গঞ্জে লুকিয়ে আছে বাকি শিকিভাগ লোক নিয়ে অফিস আদালত কলকারখানা ভরাতে ওদের রীতিমতো হিমশিম খেতে হচ্ছে সান্ধ্য আইনের মেয়াদ আরও হ্রাস করা হয়েছে এখন রাত বারোটা থেকে ভোর চারটে পর্যন্ত কদিন আগে শরীফ খবর এনেছে টাইম নিউজ উইকের কয়েকটা কপি নাকি কোন বিদেশির ব্রিফকে সে আত্মগোপন করে এয়ারপোর্টে কাস্টমসের শকুনি দৃষ্টি এড়িয়ে ঢাকা এসেছে তাতে পূর্ব পাকিস্তানের সামরিক জান্তার বর্বরতা সম্পর্কে অনেক খবর উঠেছে শরীফ চেষ্টা করছে কপিগুলো জোগাড় করার আমরা উদ্গ্রীব হয়ে আছি এক নজর দেখার জন্য খুব সাবধানে খুব গোপনে কপিগুলো হাতে হাতে ঘুরছে আমাদের হাতে আসতে কতদিন লাগবে কে জানে মে সতেরো উনিশশো সোমবার রেডিও টিভিতে বিখ্যাত ও পদস্থ ব্যক্তিদের ধরে নিয়ে প্রোগ্রাম করিয়েও কর্তাদের তেমন সুবিধা হচ্ছে না বোধ তাই এখন বুদ্ধিজীবী ও শিল্পীদের ধরে ধরে তাদের দিয়ে খবর কাগজে বিবৃতি দেওয়ানোর কূটকৌশল শুরু হয়েছে আজকের কাগজে পঞ্চান্ন জন বুদ্ধিজীবী ও শিল্পীর নাম দিয়ে এক বিবৃতি বেরিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোনো টিচার রেডিও টিভির কোনো কর্মকর্তা ও শিল্পীর নাম বাদ গেছে বলে মনে হচ্ছে না এদের মধ্যে কেউ কেউ সানন্দ এবং সাগ্রহে সই দিলেও বেশিরভাগ বুদ্ধিজীবী ও শিল্পী যে বেয়নেটের মুখে দিতে বাধ্য হয়েছেন তাতে আমার কোনো সন্দেহ নেই আর যে বিবৃতি তাদের নামে বেরিয়েছে সেটা যে তারা অনেকে না দেখেই সই করতে বাধ্য হয়েছেন তাতেও আমার সন্দেহ নেই আজকের সকালের কাগজে বিবৃতিটি প্রথমবারের মতো পড়ে তারা নিশ্চয়ই স্তম্ভিত হয়ে বসে রইবেন খানিকক্ষণ এবং বলবেন ধরনী দ্বিধা হও এরকম নির্লজ্জ মিথ্যা ভাষণে ভরা বিবৃতি স্বয়ং গোয়বসে লিখতে পারতেন কিনা সন্দেহ এই পূর্ব বাংলার কোন প্রতিভাদর বিবৃতিটি তৈরি করেছেন জানতে বড় ইচ্ছা হচ্ছে বাইশে মে শনিবার উনিশশো আজ সকাল থেকে সন্ধে পর্যন্ত মেহমানের যা ভিড় ভাগ্যিস দুদিন আগে কাশেম ফিরে এসেছে চার দিনের ছুটিতে ছাব্বিশ দিন কাটিয়ে এসেছে তবু তো এসেছে সকালে পাশের বাড়ির হেসামুদ্দিন খান সাহেবের বড় দুই মেয়ে খুকি ও খুকুমনি বেড়াতে এসেছিল ওরাও গ্রামের দিকে পালিয়ে গিয়েছিল কিন্তু ওদের কারো কোনো ক্ষতি হয়নি ওদের কপাল ভালো মিলিটারির তাড়া খেয়ে দৌড়তে হয়নি সম্পূর্ণ অচেনা গ্রামের লোকেরা খুব যত্ন করেছে ওদের গ্রামের লোকেদের মানসিকতা এইরকম শহরের লোকজন গ্রামে তো আসে না বেশি বিপদে পড়ে এসেছেন তাদের ঠিকমতো খাতির যত্ন করা উচিত খুকি আরও বলল কি বলবো খালাম্মা অনেক গ্রামে বুড়ো মানুষেরা পথের ধারে খানিকটা দূরে দূরে গুড় আর মটকা ভর্তি পানি নিয়ে বসে থেকেছে লোকজন হেঁটে যেতে যেতে যাতে মাঝে মধ্যে পানি খেয়ে নিতে পারে অনেক বাড়িতে রাত দুপুরে মুরগি জবাই করে রেঁধে খাইয়েছে মাচায় তোলা ভালো ভালো বালিশ পেতে শুতে দিয়েছে সত্যি ওদের কপাল ভালো সকলের বেলায় এরকম আতিথেয়তা জোটে না আতিথ্যতা জুটলেও মিলিটারির গুলি থেকে রেহাই মেলে না খুকুমনিরা থাকতেই রেবা এলো ঘণ্টাখানে গল্প করে তারপর গেল রেবা চলে যাবার পর গোসল করার উদ্যোগ করছি এমন সময় হঠাৎ দেখি রেনু আর চাম্মু এসে হাজির ওরা রইল আড়াইটে তিনটে পর্যন্ত শরীফ দুটো অফিস থেকে ফিরলে সবাই খেতে বসলাম অনেক পিড়াপিড়ি করার পর রেনু আমাদের সাথে খেতে বসলো কিন্তু চাম্মুকে কিছুতেই বসাতে পারলাম না সে শুধু দুবার দু কাপ চা খেলো ব্যাস ওরা যেতে সাড়ে তিনটায় আবু আর নজু এলো গতকাল বিকেলে নিউমার্কেটে আবুর সঙ্গে দেখা সে রাজশাহী থেকে ঢাকার ট্যুরে এসেছে তখনই তাকে বাসায় আসতে বলেছিলাম উদ্দেশ্য রাজশাহীর খবর জানা কেননা এ মাসের প্রথম দিকে ডক্টর সৈয়দ সাজ্জাদ হোসেনের কাছে গিয়ে রাজশাহী সম্বন্ধে জানতে পেয়ে প্রায় কিছুই জানতে পারেনি ওসমান গনিসার একদিন ফোন করে বললেন ডক্টর সাজ্জাদ হোসেন রাজশাহী থেকে ঢাকা এসেছেন ডক্টর সাজ্জাদ হোসেন বর্তমানে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর ওর সঙ্গে আমার পরিচয় অল্প তবু স্যারকে বললাম স্যার ঠিকানাটা বলুন আমি যাব ওর কাছে ওসমান গনি স্যার একটু চুপ করে থেকে বললেন যেতে চাচ্ছ যাও তবে বেশি খোঁচাখুচি করো না বুঝলাম তবে রাজশাহীতে আমার আত্মীয় বন্ধু অনেক রয়েছেন রাজশাহীর খবর একজন প্রত্যক্ষদর্শীর মুখে শোনার জন্য মন উদ্গ্রীব হয়ে আছে কিন্তু ডক্টর হোসেন গম্ভীর গলায় সংক্ষিপ্ত বাক্যে বললেন রাজশাহীতে সব কিছু ঠিকঠাক আছে প্রথম দিকে উশৃঙ্খল প্রকৃতির কিছু লোক জনসাধারণের জীবনযাত্রা দুর্বিশহ করে তুললেও এখন সবকিছু শান্তিপূর্ণভাবে চলছে ওসমান গনি স্যারের উপদেশ মনে করে ডক্টর হোসেনকে বেশি প্রশ্ন করিনি এখন আবুকে পেয়ে মনের সুখে জেরা করতে শুরু করলাম রাজশাহী তো প্রথম দিকে জয়বাংলার দখলে ছিল তাই না হ্যাঁ তবে মার্চের শেষ কয়দিন ইবিআর ইপিআর আর পুলিশদের সঙ্গে পাক আর্মির খুব যুদ্ধ হয় তাদের সঙ্গে যোগ হয় স্থানীয় অনেক লোকজন তারপর পাক আর্মির ক্যান্টনমেন্ট ঘেরাও হয়ে যায় মুক্তিবাহিনীর লোকেরা ক্যান্টনমেন্টের চারপাশ দিয়ে ট্রেঞ্চ খুঁড়ে ওদেরকে এমনভাবে ঘেরাও করে রাখে যে খাবার কেনার জন্য বেরোতে পারতো না মুক্তিবাহিনীর প্ল্যান ছিল না খাইয়ে আর্মিকে ঘায়াল করা পাক আর্মি এমনি চুপচাপ বসে থাকতো গোলাগুলি ছুটতো না হ্যাঁ ছুটতো কিন্তু তাতে মুক্তিবাহিনীর বিশেষ ক্ষতি হতো না তারপর ঢাকা থেকে প্লেন এসে মুক্তিবাহিনীর উপর যখন বম্বিং শুরু করলো তখন একটু বেকায়দা হয়ে গেল কত তারিখে বম্বিং শুরু হয় তারিখ তো মনে নেই মামি এপ্রিলের প্রথম সপ্তাহে হবে তোমাদের পাড়ায় বোমা পড়েছিল না আমরা ছিলাম মালোপাড়ায় সেটা শহরের মাঝখানে প্রথমে ক্যান্টনমেন্টের দিকে বম্বিং হয় সেটা শহর থেকে তিন মাইল দূরে প্রথম দিন বম্বিংয়ের খবর পেয়ে আমরা শহর ছেড়ে বারো চোদ্দো মাইল দূরে একটা গ্রামে চলে যাই আমার এক বন্ধুর সঙ্গে ওই গ্রামে তার বাড়ি গ্রামে কতদিন ছিলে প্রায় মাসখানেক অনেকে নদী পেরিয়ে বর্ডার ক্রস করে যাচ্ছিল কিন্তু মামি আমার ছোট বাচ্চাটা তখন মাত্র দুই মাসের ওকে নিয়ে নদী পার হওয়া যেত না তাই বন্ধুর গ্রামের বাড়িতে গেলাম পরে শুনেছি ক্যান্টনমেন্টের চারপাশে মুক্তিবাহিনীর উপর বম্বিং করে পাক আর্মি হেলিকপ্টারে করে সৈন্যদের জন্য খাবার নামিয়ে দেয় আর দু একদিন দেরি হলে সৈন্যগুলো না খেয়ে মারা যেত তারপর শোনা গেল ঢাকা থেকে আর্মি আসছে রাজশাহী শহর দখল করতে তখন আরও বহু শহর ছেড়ে পালালো রাজশাহীতে আর্মি কবে ঢোকে সঠিক বলতে পারবো না খুব সম্ভব বারো তেরো তারিখে তোমরা রাজশাহী ফিরে কি দেখলে সারা শহর লন্ডভণ্ড বহু জায়গায় আগুনে পোড়া শুনলাম বহু গুলি করে মেরে ফেলেছে শহরে ফিরে এসে অফিসে যোগ দিলে আমার অফিসের বাড়ি একই বিল্ডিংয়ে একতলায় অফিস দোতলায় বাসা কী আর করবো হ্যাঁ তা তো বটেই তা অফিসে জয়েন করার পর তোমার উপর কোনো ঝামেলা করেনি না আসলে গভর্নমেন্ট অফিস বলেই হয়তো কোনো ঝামেলা হয়নি আবু জীবন বিমা কোম্পানিতে চাকরি করে ঢাকা এলে কিসে করে কোচে রাস্তায় কি দেখলে রাজশাহী থেকে ঢাকা পর্যন্ত পুরো রাস্তার দুপাশের সমস্ত গ্রাম পোড়া ঢাকা থেকে রাজশাহী যাওয়ার সময় সৈন্যরা রাস্তার দুপাশে সমস্ত গ্রাম জ্বালাতে জ্বালাতে গেছে লোকজন যারা পালাতে পারেনি তারা গুলি খেয়ে মরেছে গরু ছাগল মরে প্রায় সাফ শরীফ বলল রাজশাহী বর্ডারে মুক্তিযুদ্ধ কীরকম হচ্ছে খবর টবর পাও পায় মামা শুধু রাজশাহী বর্ডারে না দেশের চারদিকে বর্ডার ধরে যুদ্ধ হচ্ছে আমি বললাম দেশের ভেতরেও কিন্তু গেরিলা তৎপরতা শুরু হয়েছে শরীফ বলল আমরা যারা বর্ডার ক্রস করে যুদ্ধে অংশ নিতে পারিনি তাদের কিন্তু দেশে বসেও অনেক কিছু করার আছে তুমি তোমার ছোট বাচ্চা নিয়ে নদী পেরিয়ে যেতে পারিনি বলে আফসোস করছিলে আফসোস করার কিছু নেই তুমি রাজশাহীতে ঘরে বসেই যুদ্ধে অংশ নিতে পারো আবু জিজ্ঞাসু চোখে তাকিয়ে রইল বললাম শহরে যেসব গেরিলা আসবে তাদের বাড়িতে লুকিয়ে আশ্রয় দেবে তাদের খাওয়াবে এক জায়গা থেকে আরেক জায়গায় খবর পৌঁছে দেবে পারলে টাকা পয়সা জোগাড় করে তাদের সাহায্য করবে আবু খুব ধীর নম্রস্বরে বলল আপনাদের কথা আমি মেনে চলব যতটা সাধ্যে কুলায় মে তেইশ উনিশশো রবিবার দেশের অন্যান্য জেলা থেকে ঢাকায় আসা লোকদের সঙ্গে যত বেশি দেখা সাক্ষাৎ হচ্ছে তত বেশি খারাপ খবর শুনতে পাচ্ছি মেয়েদের অপমান ও অত্যাচারের কথা বিশেষ করে বাপ ভাই স্বামী বা ছেলের সামনে তাদের বেঈজ্যতি করে মেরে ফেলার কথা প্রায় কানে আসতো এখন আরও বেশি করে তাদের অপহরণের কথা শোনা যাচ্ছে এখন আরও বেশি পাকিস্তানি সৈন্য ও বিহারি তাবেদাররা যখন তখন লোকের বাড়িতে ঢুকে টাকা পয়সা সোনাদানা লুট করে নিচ্ছে দোকানপাটে ঢুকেও যেটা খুশি তুলে নিয়ে যাচ্ছে কাজগুলো লোকমাতুলে ভাত মুখে দেওয়ার চেয়েও সহজ যে কোনো বাড়িতে ঢুকে রাইফেল উচিয়ে সবাইকে সার বেঁধে দাঁড় করালেই হল গুলি খরচ না করলেও চলে মারারও দরকার হয় না ভয়ের চোটে টাকা পয়সা সোনাদানা সবাই বের করে দেয় অনেক বাড়িতে গৃহস্থ নিজেই টাকা পয়সা সোনাদানা আগ বাড়িয়ে বের করে দেয় এই নাও সব দিচ্ছি তবু জানে মেরো না আজকাল ওরা নিজেও একটু জানে কম মারছে টাকা পয়সা গয়নাগাটি নিয়ে চলে যাচ্ছে ঢাকাতেও কোনো কোনো অঞ্চলে নাকি এরকম হচ্ছে যদি আমাদের চেনা জানা কারো এখনো হয়নি আমার গহনাগাটি বেশি নেই কিন্তু যেটুকু আছে সেটুকু গেলে তো আর কোনোদিন করতে পারবো না মা উদ্বিগ্ন তার গহনাপত্রগুলো রেখেছেন দুই ছেলের বউকে দেবার জন্য ছেলেরা বিদেশে কবে দেশে আসবে আর বিয়ে করবে তার নেই ঠিক তবু গহনাগুলো রক্ষা করার তো ব্যবস্থা করা দরকার অনেক ভেবে চিনতে ঠিক করলাম উঠোনে গর্ত করে পুঁতে রাখব তবে শুনেছি ওরা অনেক বাড়ির উঠোন খুঁড়ে দেখে গ্রামে নাকি কাঁচা ঘরের মেঝে পর্যন্ত খুঁড়ে দেখে তাহলে রুমি বলল জিনিসগুলো পুঁতে তার উপর একটা লেবু গাছ লাগিয়ে দাও তবে ছোট গাছ লাগালে ওরা সন্দেহ করতে পারে বেশ একটা বড় গাছ আনতে হবে দেখে যেন মনে হয় দু তিন বছরের পুরনো বড়ো গাছ তুলে আনলে কি বাঁচবে চারপাশে অনেক বেশি মাটি নিয়ে খুঁড়ে তুলতে হবে যাতে শেকড় না কাটা যায় তাই ঠিক হলো শরীফের জানাশোনা একটা নার্সারি থেকে বড় একটা লেবু গাছ আনানোর ব্যবস্থা করা হলো আমি বললাম চল মার বাসায় যাই গয়না রাখার বন্দোবস্ত হয়েছে বলে আসি মার বাসায় যেতেই দেখি উনি বাইরে যাওয়ার জন্য রওনা হচ্ছেন কি ব্যাপার খবর এসেছে রাজশাহীতে তারার ভাইকে বিহারীরা মেরে ফেলেছে তারা মায়ের মামাতো ভাইয়ের মেয়ে আসাদ গেটের কাছে নিউ কলোনিতে থাকে বললাম চলুন আপনাকে তারার বাসায় নামিয়ে দিই আমরাও একটু দেখা করি শুধুদের সঙ্গে নিউ কলোনিতে আমরা একটুক্ষণ বসে রইলাম মা এখন খানিক্ষণ বাড়িতে থাকবেন ওখান থেকে গেলাম রাজারবাগ এলাকায় আউটার সার্কুলার রোডে মান্নান ও নূরজাহানের বাড়ি ইঞ্জিনিয়ার মান্নান শরীফের বন্ধু ও সহকর্মী ক্র্যাকডাউনের আগে মান্নানের চাচাতো ভাইয়ের বিয়েতে চাটগা গিয়ে ওরা ছেলে শুদ্ধ সবাই আটকা পড়েছিল সপ্তাহখানেক হলো ঢাকা ফিরেছে ওদের বাসায় গিয়ে নূরজাহান আর মান্নানের মুখে শুনলাম ওদের জীবনে ঘটে যাওয়া কিছু লোমহর্ষক কাহিনী চাটগার ও নিজাম রোডে ইঞ্জিনিয়ার্স লিমিটেডের অফিস এবং রেস্ট হাউস মান্নানরা সপরিবারে ওখানেই ছিলেন ছাব্বিশে মার্চ সকালে বাই রোডে গাড়িতে ওদের ঢাকার পথে রওনা হবার কথা কিন্তু পঁচিশে মার্চ রাতে মান্নানের বন্ধু আরেক ইঞ্জিনিয়ার জামান সাহেব ফোনে ঢাকায় তার স্ত্রীর সঙ্গে কথা বলতে গিয়ে ঢাকার গোলমালের কথা জানতে পারেন পরে আরও এর কাছ থেকে খবর পেয়ে ক্র্যাকডাউনের ব্যাপারটা বুঝতে পারেন ওরা চারগাতেই থেকে যেতে বাধ্য হলেন ছাব্বিশ আর সাতাশে মার্চ অবশ্য মান্নানরা চারগাতে রাস্তায় বেরোতে পেরেছিল যদিও ছাব্বিশে মার্চ রাতে ক্যান্টনমেন্ট থেকে ছোড়া ট্রেসার হাওয়ার আলো দেখতে পেয়েছিলেন এবং গোলাগুলির শব্দ শুনতে পেয়েছিলেন ক্যান্টনমেন্টটা ওদের রেস্ট হাউস থেকে বেশি দূরে ছিল না আঠাশ তারিখ সকালে বাধ্য বিপত্তি রেস্ট হাউসের পেছনে প্রবর্তক সংঘের পাহাড় সামনে পুলিশ লাইনের পাহাড় ওই দিন সকালে হঠাৎ প্রবর্তক সংঘের পাহাড়ে পাকিস্তানি সৈন্যরা পজিশন নিয়ে পুলিশ লাইনের দিকে গুলিগোলা ছুটতে শুরু করে পুলিশরা ওদের দিকে গুলিগোলা ছুটতে থাকে নূরজাহান বলল সে কি অবস্থা আপা রেস্ট হাউসের মাথার উপর দিয়ে সামনে গুলিগুলা ছুটে যাচ্ছে ভাবলাম আর রক্ষে নেই এইবার শেষ ছুটে সবাই দোতলা থেকে নেমে নিচতলায় অফিস ঘরের মেঝেতে উপুড় হয়ে শুয়ে রইলাম মাঝে মাঝে উঠে ঘুড়ঘুলি দিয়ে উঁকি মেরে দেখি বেলা দুটো পর্যন্ত এরকম চলল দুটোর পর মাথার উপর দিয়ে গুলি করছে তখন মনে হলো আমাদের বাড়িতে নিশ্চয় আসবে আর গুলি ছোটা বন্ধ হলো তারপর শব্দ শুনে মনে হলো খান সেনারা পাহাড় থেকে নেমে বাড়ি বাড়ি ধাক্কা দিয়ে দরজা ভেঙে সব গুলি করে মারবে শেষ পর্যন্ত কপাল ভালো ওরা আসেনি তিনটের দিকে সব শান্ত হতে আমরা ঠিক করলাম এখানে আর নয় যে করি হোক নন্দন কাননে বাঁকা সাহেবের বাড়িতে উঠতে হবে সদর রাস্তা দিয়ে যাওয়ার রিস্কি তাই ঠিক করলাম ডান দিকে এলিট পেন্টের মালিকের বাড়ির পাশ দিয়ে যে গলি রাস্তা আছে ওই দিক দিয়ে লুকিয়ে ছাপিয়ে যেতে হবে খানিক দূরে যেতেই একটা বাড়িতে দেখিয়ে এক দম্পতি বারান্দায় দাঁড়িয়ে আমাদের দেখে গলিতে নেমে এলেন আমরা এদিক দিয়ে নন্দনকানন যাবার চেষ্টা করছি শুনে বললো পাগল হয়েছেন নন্দনকানন পর্যন্ত পৌঁছাতেই পারবেন না পাক সেনারা সব জায়গায় টহল দিচ্ছে একবার দেখতে পেলে আর রক্ষা নেই তার চেয়ে বরং আমাদের বাসায় থাকুন সম্পূর্ণ অপরিচিত এক দম্পতির এরকম আন্তরিক ব্যবহারে খুব মুগ্ধ হলাম আপা পরে জেনেছিলাম ভদ্রলোকের নাম আব্দুল হাই আমাদের জবে দেখানো মাপার ভাই ওদের বাসায় চার পাঁচ দিন ছিলাম তারপর তিরিশ তারিখ দুপুরের পর বম্বিং হলো আমরাও বাসার জানলা দিয়ে দূরের আকাশের পরিষ্কার প্লেনগুলি দেখতে পেলাম ওদের বাসায় চার পাঁচ দিন থেকে আমরা আবার আমাদের রেস্ট হাউসে ফিরে আসলাম স্বাধীন বাংলা বেতার শুনতে পেয়েছিলেন প্রথম কবে শুনেছিলে ছাব্বিশ তারিখ রাতেই জামান সাহেবের রেডিও ছিল উনি ঘোরাতে ঘোরাতে হঠাৎ পেয়ে যান তারপর রোজই শুনতাম আমাদের ঘরে বসে থাকা ছাড়া আর তো কোনো কাজ ছিল না তাই রেডিওটাই শোনা হতো বেশি আকাশবাণী বিবিসি রেডিও অস্ট্রেলিয়া স্বাধীন বাংলা বেতার সবই শুনতাম তবে ত্রিশ তারিখে বম্বিংয়ের পর তিন চার দিন স্বাধীন বাংলা বেতার শুনতে পাইনি তারপর যখন চাটগা ঢাকা প্লেন সার্ভিস শুরু হলো তখন প্লেনের সিট পাবার চেষ্টা করতে লাগলাম দু সপ্তাহ পরে সিট পেয়ে এই তো গেল সপ্তাহে ঢাকা এসেছি এই দু সপ্তাহে কি করতাম জানেন সকালে কারফিউ উঠলে নাস্তা খেয়ে ছেলে মেয়ে বোচকে বুচকি নিয়ে এয়ারপোর্ট যেতাম ফিরতাম বিকেলে কারফিউ শুরু হবার আগ দিয়ে বলো কি দুপুরে খাওয়া দাওয়া প্রথম দিনের পর থেকে স্যান্ডউইচ ফ্লাস্কে চা পানি এসব নিয়ে যেতাম কেন দিন বসে থাকতে হতো কেন প্লেনে মিলিটারির লোকজন আগে সিট পেত অল্প কটা সিট সিভিলিয়ানদের দেয়া হতো এয়ারপোর্টে গিয়ে লাইন করে দাঁড়াতে হতো কবে কটা সিট সিভিলিয়ানদের দেবে তার কোনো স্থিরতা ছিল না আর লাইন ছিল এই লম্বা পতেঙ্গে এয়ারপোর্টের লাউঞ্জে বসে বসে অপেক্ষা করার সময় একটা সাংঘাতিক দৃশ্য নূরজাহান এবং নিশ্চয় বাকি সবারও চোখে পড়ত সবাই সেটা না দেখারই ভান করত এখন বলতে বলতে নূরজাহান শিউর উঠল একদিন হঠাৎ দেখি কি বেশ দূরে একটা দোতলা বিল্ডিংয়ের সামনে ট্রাক থেকে লোক নেমে লাইন করে করে ভেতরে ঢুকছে ট্রাকের সামনে মেশিন গান হাতে মিলিটারি দাঁড়িয়ে দোতলার জানলা খোলা ছিল জানালা দিয়ে দেখতে পেলাম ঘরের ভেতর খান সিনেরা চাবুক দিয়ে লোকগুলিকে মারছে বলো কি চিৎকার শুনতে পেতে না বিল্ডিংগুলো বেশ দূরে ছিল তবে মাঝখানটা ফাঁকা মাঠ বলে দেখা যেত ঘরের মধ্যে জানলাগুলি ওরা বন্ধ করে নেওয়ারও দরকার মনে করতো না দিনের বেলা রোদের আলোতে এত দূর থেকেও ঘরের ভেতরে সব দেখা যেত দূর বলে চিৎকার শুনতে পাইনি তবে চাবকের ওঠানামা বুঝতে পারতাম রোজ ট্রাকে করে লোক নিয়ে আসত যে কয়দিন এয়ারপোর্টে বসে থেকেছি প্রায় রোজই দেখেছি যা ভয় লাগতো আপা গায়ের রোম খাড়া হয়ে যেত কিন্তু কি করব? না দেখার ভান করে বসে থাকতাম আবার ওদিকে না তাকিয়েও পারতাম না গল্পকথন বাই কল্লোল চ্যানেলে আপনারা শুনছেন শহীদ জননী জাহানার ইমামের উনিশশো একাত্তর সালের স্মৃতিকথা একাত্তরের দিনগুলি আজ পঞ্চম পর্ব আপনারা যারা গল্পকথন বাই কল্লোল চ্যানেলকে ফিনান্সিয়ালি স্পন্সর করতে চান তারা প্যাটার্ন ডট কম স্ল্যাশ কল্লোল এই লিঙ্কে গিয়ে হেল্প করতে পারেন যারা সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করে নেবেন গল্প ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করবেন ভালো থাকবেন আশেপাশের লোকজনকে ভালো রাখবেন টাটা